প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা আলোচনা করব হলো আমাদের শততম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গ বিভাগে ওই যে সীমা অবিচ্ছিন্ন তন্ত্রীকরণ যোগ্যতা ক্যালকুলাসের যে প্রশ্নটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো x = 2 বিন্দুতে f(x)(x-2) ফাংশনের অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এ হলো আমাদের প্রশ্নটা। তা আসল সমাধান একেবারেই সহজ, বেসিক লেভেলের প্রশ্ন আসছে। তো প্রথমে আমাদের যে মডুলাস ফাংশনটা দেওয়া আছে এটাকে আগে সাইজ করতে হবে। হ্যাঁ, দেওয়া আছে f(x)(x-2). তো মডুলাসের ফাংশনটা আমাদের এই একবার এক্সের মানটা ধরতে হয় ওই যে জিরো বা তার সমান। মানে বিষয়টা হলো আমরা প্রথমে x-2 এই মানটাকে গ্রেটার দ্যান জিরো ধরবো, আরেকবার লেস দ্যান জিরো ধরবো, আর ইকুয়াল জিরো, ওই যে সংখ্যা রাখার হিসাব আর কি, এই জিরো গ্রেটার লেস, অর্থাৎ পুরো বাস্তব সংখ্যার মধ্যে নিয়ে আসতে হয়। এটা হলো মডুলাসের হিসাব। আমরা কিন্তু নর্মালি দুইটা তিনটা ফাংশান আমাদের দেওয়া থাকে, তার মডুলাস করে আমরা অভ্যস্ত। এখন দিয়ে দিছে একটা দিয়ে দিলে অনেকে মনে করে এটা কীভাবে করবো, এখানে ওই সিস্টেম, এটাই প্লাস মাইনাস, এখন আর নাই এই আর কি। তো প্লাসের সাথে ইকুয়াল থাকে বরাবর, এই কথা আমি বলে আসছি। তো সেই দিক বিবেচনা করেই আমরা কিন্তু কাজ করবো। প্লাস এটা আমরা নিচে নিচে লিখবো আর কি, যেহেতু ফাংশান একটা। ধরো প্রথমে আমরা এটা বিবেচনা করলে এখানে আমরা পাচ্ছি হলো এক্সের মান এই, x = 2, x > 2, অর্থাৎ এটা কি প্লাস। আমরা এইভাবে বিবেচনা করব, প্লাস বিবেচনা করব x-2, যখন প্লাসের ওটা না দিলে হতো কিন্তু এখানে x > 2। আবার মাইনাস বোঝার স্বার্থ ওই মাইনাস দিয়েছে জন্য প্লাসটা দিলাম আর কি, যখন এখানে এই যে এখান থেকে আসছে x > 2, বুঝতে পেরেছো? এটা কিন্তু রাফ। তাহলে এখানে x > 2, ফাইনালি আমরা কি পাচ্ছি? ফাইনালি আমরা পাচ্ছি হলো x-2, ফাংশনটা হবে x-2 যখন x > 2, আর ফাংশনটা হবে -x - +2 যখন আমার এখানে x > 2। এখন এই শর্ত নিয়েই আমরা x = 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করব। তাহলে অবিচ্ছিন্নতা আলোচনা আবার অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, ছোট অঙ্ক কিন্তু। তো প্রথমে x = 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা, আমরা আমাদের পূর্ব জ্ঞান থেকে কিন্তু অঙ্কগুলো করব, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি সংক্ষেপে আলোচনা করতেছি। আমরা প্রথমেই আমরা জানি যে আমরা লেফট লিমিট বা রাইট লিমিট দুইটার একটা বের করব। তো সরাসরি আমি যদি করি, লেফট হ্যান্ড লিমিট হলো লিমিট x → 2 - f(x). তো কোন ফাংশনটা, অর্থাৎ এক্সের মান 2-এর থেকে ছোট কোন মানটা আছে, এই যে এটা -x, লিমিট x → 2 - তাহলে -x + 2। তাহলে আমরা যদি মানটা বসাই, এখানে কিন্তু মাইনাস দ্বারা শুধু বাম বোঝাচ্ছে, কিন্তু এটা আসলে -2 নয়, এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। এটা হলো 2, জাস্ট মাইনাস চিহ্ন দ্বারা বাম, যেমন মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা নি, আমরা এটা নিয়েছি এক্সের মান যেটা 2-এর থেকে ছোট সেটা নিয়েছি। আবার যদি এখানে প্লাস হইতো আমরা এটা নিতাম, এর মানে এই নয় যে সে -2, বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে এক্সের মান কিন্তু এখানে 2-ই বসবে, তাহলে -2 + 2 = আসতেছে 0, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা আসতেছে 0। ওকে, একইভাবে আমরা রাইট হ্যান্ড লিমিটটা যদি বের করি, লিমিট x → 2, এগুলো অঙ্ক কিন্তু আমরা আগে থেকে বেসিক ক্লাস এবং অন্যান্য বিগত সালের সমাধান করছি, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি আলোচনা করতেছি। তাহলে এখানে 2 + f(x), তাহলে
এক্সের মান দুইয়ের থেকে বড়, যেমন এখানে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্সের মান দুইয়ের থেকে বড়। এক্স তাহলে লিমিট এক্স টেন্স টু টু প্লাস, তাহলে দুইয়ের থেকে বড় অর্থাৎ হলো এক্স মাইনাস টু। তো দুই যদি আমি এখানে সরাসরি বসাই, টু মাইনাস টু মানে জিরো, তাহলে লেফট হ্যান্ড লিমিটও জিরো, রাইট হ্যান্ড লিমিটটাও আসতেছে জিরো। এখন আমরা লাস্ট দেখব, দেখাবো এক্স ইকুয়াল টু বিন্দুতে ফাংশনাল ভ্যালু। অতএব এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এফ টু, অর্থাৎ এক্সের মানে এখন সরাসরি দুই আছে কোনটাতে, এই দেখো গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হলো সরাসরি দুই আছে, অর্থাৎ এক্স মাইনাস টু, টু মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কী পেলাম, যেহেতু আমাদের লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ টু, অর্থাৎ তাহলে আমরা বলবো সেহেতু এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝেছ, কারণ আমরা এগুলো শিখে এসেছি যে বাম সীমা, ডান সীমা এবং ফাংশনাল ভ্যালু তিনটা যদি সমান হয় তাহলে ফাংশনটি ওই যে একটা নির্দিষ্ট বিন্দুতে তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন হয়, সেটাই আমরা পেয়েছি। এবার আমরা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করবো। আমাদের ফাংশন কিন্তু এখন এটা, এটা কিন্তু এখন আর আমাদের ফাংশন না, এখন আমাদের ফাংশন হয়ে গেল এটা। তাহলে আমরা এখন সেই দিকে অগ্রসর হব। তাহলে প্রথমেই আমরা ওই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভের যে সূত্র, অর্থাৎ বাম অন্তরীকরণ, লিমিট এস টেন্স টু জিরো মাইনাস ফাংশন অফ এক্স প্লাস এস মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এস, বরাবরের মতোই আমরা এক্সের মান টুয়ের থেকে ছোট যে ফাংশনটা সেটা নিয়ে প্রথমে আমি এগুলো আমাদের প্রয়োজনে এখানে আমরা সাইড নোটে করব। আমি বেসিক ক্লাসে এইভাবে দেখাইছি তোমাদের। তাহলে এই যে মাইনাস এক্স প্লাস টু, এটা হলো দুইয়ের থেকে ছোট, মাইনাস এক্স প্লাস টু। এখন এখানে আমাদের এক্সের মান টু বিন্দুতে আমাদের আলোচনা, লিমিট এস টেন্স টু জিরো মাইনাস ফাংশন অফ এক্সের জায়গায় হলো টু প্লাস এস মাইনাস এফ টু ডিভাইডেড বাই এস। তাহলে এফ টু যদি আমরা বাইর করি, এখানে আমরা এক্সের জায়গায় টু বসাইলে মাইনাস টু প্লাস টু জিরো, আবার যদি আমরা টু প্লাস এইচ বসাই এক্সের জায়গায় টু প্লাস এইচ, আর এখানে প্লাস টু তো আছেই, তাহলে মাইনাস টু মাইনাস এইচ প্লাস টু। আমরা এই ক্যালকুলেশনগুলো আমরা এই পাশে করলে আমাদের অঙ্কটা সহজ হয়। তাহলে প্লাস টু মাইনাস, এখানে মাইনাস টু প্লাস টু কাটা থাকে মাইনাস এইচ, তাহলে আমরা কী কী পেলাম, আমরা পেলাম হলো লিমিট এস টেন্স টু জিরো মাইনাস, এটা হলো মাইনাস এস, আর এখানে হলো জিরো ডিভাইডেড বাই এস। এখানে আমরা লিমিট এস টেন্স টু জিরো মাইনাস মাইনাস এস বাই এস, মাইনাস এসকে এস দ্বারা কাটাকাটি করলে আসে মাইনাস ওয়ান। এই হলো আমাদের ফলাফল লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার আসো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লিমিট এস টেন্স টু জিরো প্লাস ফাংশন অফ, এগুলো কিন্তু আমরা সূত্র লিখতেছি, এগুলো তোমরা জানো, ডিভাইডেড বাই এস। এখন আমাদের হলো এক্সের মান দুইয়ের থেকে বড়, যেটা এই যে এক্সের মান গ্রেটার ইকুয়াল টু, অর্থাৎ এক্স মাইনাস টু, এটা নিব আমরা এক্স, এফ এক্সের মান নেব এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস টু যদি এফ এক্সের মান হয়, তাহলে আমাদের এখানে লিমিট এস টেন্স টু জিরো প্লাস এক্সের জায়গায় টু বসাই দিলে টু প্লাস এইচ মাইনাস এফ টু বাই এস। এখন আমরা এই যে এফ টুর মান যদি এখান থেকে বের করি, টু মাইনাস টু সমান জিরো, আর এফ এক্সের জায়গায় টু প্লাস এস হইলে এক্সের জায়গায় টু প্লাস এস মাইনাস টু, টু টু কাটা থাকে এস। এই মানগুলোই আমরা এখানে বসাই দিব, লিমিট এস টেন্স টু জিরো প্লাস ফাংশন অফ টু প্লাস এইসের মান হলো এইস, আর এফ টুর মান হলো জিরো ডিভাইডেড বাই এইসের মান হলো এইসে। এখন
এখানে লিমিট এস টেন্স টু জিরো প্লাস ধরো এস বাই এস, তো এসকে এস দ্বারা ভাগ করলে ওয়ান লিমিট আর কাজ করতেছে না। এখানে একটা বিষয় খেয়াল করো, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান আসে নাই, তাহলে আমরা সেই কথাটাই লিখব। যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অতএব এক্স ইকুয়াল টু টু বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, অন্তরীকরণযোগ্য নয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা তাহলে শততম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক নিবন্ধনের পরীক্ষার আমাদের গ বিভাগের লিমিট সীমা অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্যতা অংশে যে প্রশ্নটা আছে আমরা সেটাই সমাধান করলাম।